মিয়া, বানানো কথা না। বরিশালে ওই থানকুড়ি পাতা বা আপনাদের দেশের যেই পাতা বলেন ওই পাতাই খুঁজতে গিয়া গাঁজা পাতা খায়া তিনটা ফিট পড়ে গেছে। এই হলো আমাদের জাতি, ঠিক কিনা বলেন? নবী জীবনের অশিরে কি চাও, কেন এসেছ? ওয়াসি বলল আতেই তুকা ইয়া রাসূলুল্লাহ, উরিদু আন উসলিম, ওগো আল্লাহর হাবিব আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি, আর আপনি যদি আমারে ক্ষমা করে ইসলামের দীক্ষা দেন আমি অসি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তবে নবীজি আমার একটি শর্ত আছে, লা উসলিমু হাত্তা আসমা কালাম আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমি অসি মুসলমান হব না যতক্ষণ ওহির ভাষায় আল্লাহ তাআলা আয়াত নাজিল করে আপনাকে ক্লিয়ার তথ্য না দিবে। আল্লাহ আমাকে বিনা শর্তে মাফ করে দিয়েছেন ওহির ভাষায়, কোরআনের ভাষায় যতক্ষণ এই কথা আমি নিজ কানে না শুনব আমি ওয়াসি মুসলমান হব না, হব না। আল্লাহু আকবার বলেন, এতদিন পরে ক্ষমা চাইতে আসছে, তাও শর্ত দিছে কি? কোরআনের ভাষায় ওহির ভাষায় ডাইরেক্ট আয়াত নাজিল করে জানাইতে হবে আল্লাহ তাআলা তার বিনা শর্তে মাফ করছে, সুবহানাল্লাহ কইবেন না? নবী জীবন বললেন অশিরেক, এই যদি তোমার সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে আল্লাহর একটি সিদ্ধান্ত ফয়সালা আমি তোমাকে জানাই, তোমার রব তিনি জানিয়েছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াসির আল্লাহ পাক জানিয়েছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর, যেই ব্যক্তি আল্লাহর সাথে অংশী স্থাপন করে শিরক করবে না, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করবে না, ওয়ালা ইয়াজনুন, জেনা ব্যভিচার ধর্ষণ করবে না, এই তিনটি গুরুতর অন্যায় অপরাধ যদি কারো আমল নামায় না থাকে আমার আল্লাহ ওই বান্দাকে সাধারণ ক্ষমা দিয়া মাফ করে দিবে। ওয়াসি মুসলমান হবা, ওয়াসি বলল ইন্নি আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতু আন-নাফসা আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক ওয়া জানাইতু ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর হাবিব আমি তো আল্লাহর সাথে শিরক করেছি, অন্যায়ভাবে নিরপরাধ মানুষ হত্যা করেছি, কত জেনা ব্যভিচার আর ধর্ষণ করেছি তা তো আমার মনেই নেই, যেহেতু এই তিন দল যারা ক্ষমা পাবে সেই শর্তের মধ্যে আমার জায়গা নাই, তওবা করে ঈমান আনলে তো আমার কোনো লাভ হবে না, রসুল আপনি আমারে বিদায় দেন আমি অসি মুসলমান হব না, হব না। নবীজি বললেন অশিরে ভাগবার কোনো কারণ নাই, চলে যাবার কোনো প্রয়োজন নাই, আমার আল্লাহ এত দয়াবান, আল্লাহর আরেকটি সিদ্ধান্ত তোমাকে শোনাই, আমার রব আল্লাহ তিনি জানিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، نشهد أن لا إله إلا الله وحده لا شريك له،
شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد شكل زبان سرك পুরোশ্রুতিত কণ্ঠে ইমান দীপ্ত যে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله شكر গুজার হচ্ছি সে মহান মনিবের দরবারে যে মহান মনিব আজকের এই মোবারক মাহফিলে আপনাকে আমাকে কবুল করেছেন এর জন্য খুশি না বেজার যে মহান রব এই এহসান করলেন এরহাম করলেন তার আনলিমিটেড মার্সি দয়ার মধ্যে আপনাকে আমাকে আবদ্ধ করে আজকে শরীফপুর দরবার শরীফের এই মোবারক মাহফিলে আসার তৌফিক দান করেছেন সে মহান মনিবের দরবারে প্রাণ খুলে সিজদে অবনত চিত্তে উচ্ছ্বাসিত আওয়াজে আমরা কালিমাতুর শুকুর আদায় করছি পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম নবীনা ও শাফিউনা মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি হাজিরিন আমার ডানে হযরত পীর সাহেব হুজুর মাদ্দাজিল্লাহুল আলী তিনি বসা আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করুক বলি আমিন কায়ামত পর্যন্ত এই দরবারকে আল্লাহ তাআলা হকের মার্কাজ হিসাবে দায়েম এবং কায়েম রাখুক বলি আমিন সকল প্রতিবন্ধকতাকে কাটিয়ে আবার পূর্বের ন্যায় এ দরবারটি মানুষের কাছে মাথার তাজ হিসাবে প্রতিষ্ঠিত হোক আমরা এই দোয়া করছি বলি আমিন প্রিয় ভাই সব রাত গভীর হতে চলছে আমি একটি আয়াতের উপরে সামান্য কিছু আলোচনা করে বিদায় নিব আপনারা থাকবেন না ভাগবেন থাকতায় না নিবা হক্কা চাই থাকবেন ইনশাল্লাহ যাই হোক আমরা সংখ্যায় কম হলেও মন খারাপের কিছু নেই কারণ আল্লাহর কাছে কোয়ালিটি দরকার কোয়ান্টিটি পরিমাপটা দরকার না
বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 313, কত? কিন্তু আল্লাহ তাআলা এমন বিজয় দিয়েছেন, এর উপর ইসলামের ইতিহাসে আর বড় কোনো বিজয় নেই। সুবহানাল্লাহ কইবেন না? সুতরাং জনবলে কম হলে হোক, মনোবলে কম হওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? মনোবলে কম হওয়া যাবে না। আমরা একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবিদপুর দরবার শরীফ। চলুন আমরা আমাদের মূল কথায় যাই। আমি সূরা আত-তাহরীমের 8-9 আয়াতের উপরে কেন্দ্র করে সামান্য কথা বলতে চাই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা। হে ইমানদারেরা, ও মাই ডিয়ার বিলিভার্স, তোমরা যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করো, একনিষ্ঠ হৃদয়ে, পরিশুদ্ধ দিল নিয়ে, পরিপূর্ণ আত্মসমর্পণের সাথে আমি আল্লাহর কাছে তাওবা করো, যেই তাওবাটার নাম হলো তাওবায়ে নসুহা। কোন তাওবা? আবার নসুহা বেগমের তাওবা মনে করেন না, না, তাওবায়ে নসুহা। তাওবায়ে নসুহা কি? এর ব্যাখ্যা দিয়েছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, তাওবায়ে নসুহা হলো এমন তাওবা, তাওবাতান মাকবুলাতান ইনদাল্লাহি লা ইয়ারুদ্দু। এটি এমন তাওবা যা একৃষ্ঠ হৃদয়ে পরিশুদ্ধ আত্মা নিয়ে পরিপূর্ণ আত্মসমর্পণের সাথে বান্দা এমনভাবে করে, যেই তাওবাটা আল্লাহ এমন পছন্দ করেন যে আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন, ওই তাওবার ফেরত দেন না। সুবহানাল্লাহ। বলেন এমন তাওবায়ে নসুহা যদি আপনি আমি করতে পারি, আল্লাহ তাআলা বলছেন, আসা রাব্বুকুম আই ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায়, দিলের নিয়ত ঠিক থাকলে আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিয়া তাজরি মিন তাহতিহাল আনহার। তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত। এটাই হচ্ছে এই আয়াতের অংশবিশেষের সার সংক্ষেপ। প্রিয় ভাই সব, আমরা প্রতিনিয়ত তওবা করি, সকালে সন্ধ্যায় রাতে। আসলে আমাদের তওবাটা তওবায়ে নসুহা হয় কিনা আজকে আমরা মিলায় বাড়ি যাবো বলি ইনশাআল্লাহ। শুধু তওবা করলেই হবে না, মাকবুল তওবা, তওবায়ে নসুহার কিছু কন্ডিশন শর্ত আছে। তওবায়ে নসুহার প্রধান শর্ত হচ্ছে তিনটি, কয়টি? এক, প্রথম নম্বর শর্ত হচ্ছে হৃদয়ে এই আশা থাকতে হবে, আমি গুনাহগার কিন্তু আমার রব, আমার আল্লাহ তিনি গফফার, আমার গুনাহ যত বড় তার দয়া তার চেয়েতে কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ কইবেন না? আশা থাকতে হবে, আমি আশা রাখি, আমি যত বড় গুনাহগার হই আল্লাহ তাআলা আমারে মাফ করবে, এই আশা কি আপনাদের আছে? সবার আছে? সেই বুখারীর হাদিস, আমার নবীজি বলেন, আল্লাহ পাক ডেকে ডেকে বলছেন, হাবিব রে আপনি আমার বান্দাদেরকে জানায় দিন, আমার বান্দা আমার সম্পর্কে যেই ধারণা হৃদয় লালন করবে, আমার বান্দাটি তার উফাতের পরে আখেরাতের জিন্দিগিতে আমাকে সেভাবেই পেয়ে যাবে। আমার বান্দা যদি মনে করে হাজার গুনাহের পরও আমি তার একজন রব আছি যার নাম গফফার, হাজার গুণা আমি মাফ করব, আমার বান্দার ধারণা যদি প্রবল হয়ে যায়, বিশ্বাস যদি প্রগাঢ় হয়ে যায়, দৃঢ় হয়ে যায়, আমি আল্লাহ ওয়াদা দিলাম অবশ্যই বান্দার জীবনের সব গুণা মাফ করে দিব। এরপরে আমার নবীজি বলেন, আল্লাহ পাক আরো জানিয়েছেন, হাবিব আপনি আমার বান্দাদেরকে জানায় দেন, আমার বান্দা যদি আমার দিকে মাত্র এক বিঘাতে গিয়ে আসে, আমি আল্লাহ আমার দয়া আর মায়া মাগফিরাত নিয়ে বান্দার দিকে এক হাত আগায় যাই। সুবহানাল্লাহ। বলেন আমার বান্দা যদি আমার দিকে এক হাতে গিয়ে আসে, আমি আল্লাহ আমার দয়া আর মায়া নিয়ে আমার বান্দার দিকে দুই হাতে গিয়ে যাই, আর আমার বান্দাটি যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে,
আমি আল্লাহ তথা আমার রহমত আমার বান্দাকে মাকবুল করার জন্য সব দয়া মাগফিরাত আর নাজাত নিয়ে বান্দার দিকে দৌড়ে দৌড়ে ছুটে চলে যায়। আশা আছে কম না বেশি? অনেকে চিন্তা করেন যেই গুণা জীবনে করছি আল্লাহ কি মাফ করবে, এই চিন্তা আছে না অনেকের? তবে কিছু ব্যাগ কিল্লা মানুষের এই চিন্তাও আছে যে যেই গুণা করছি আল্লাহ মাফ করবে না, নাউজুবিল্লাহ বলেন। আমার জীবনের কানে শোনা কথা, একজনাকে প্রশ্ন করা হয়েছে, মিয়া সাহেব ঠ্যাং তো একটা কবরে গেছে, এখনো যদি ঠিক না হন কবে হইবেন, একটু পশ্চিম দিকে যাওয়া লাগে না? একই উত্তর দিছে বুঝছেন, কথা মিয়া যেই গুণা করছি হালায় জাহান নামে তো দুদিন কম আর বেশি থাকো নেই লাগবো, নামাজ পড়া কি লাভ? নাউজুবিল্লাহ বলেন। এই যে কথা, এই কথা হলো কুফুরি কথা। কি কথা? গুনাহ হলো এক ধরনের অপরাধ, কিন্তু আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া হলো মারাত্মক অপরাধ। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এই সিদ্ধান্ত কারো হাতে নাই, একজনের হাতে আছে, তিনি কে? নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুম মিনকুম আমালুহুল জান্নাহ ওয়ালা ইয়াজিরু ইল্লান নার। কেউ তোমরা এটা মনে করো না যে আমল করছো ভালো আর জান্নাতে যাবা, জাহান্নাম থেকে বাঁচবা, না। ওমা আনা ইল্লা বিরহমাতিল্লাহ, আমি রসুলের ব্যাপারেও যেই সিদ্ধান্ত হবে সেটা আল্লাহর দয়া দিয়ে হবে। সুবহানাল্লাহ পড়ায় আল্লাহ দয়া করলে আপনার সম্মান বাড়বে, দয়া না করলে আপনার সম্মান কমবে। দয়া করলে জান্নাতে যাবেন, দয়া না করলে জাহান্নামই হবেন, নাউজুবিল্লাহ। তো অনেকেই চিন্তা করেন যে আমার গুনাহ মাফ হবে কিনা। দেখুন রাসূলুল্লাহর সাদকায় আল্লাহ তাআলা এই উম্মতের জন্য কেমন দোয়া করছেন। নবীজি বলেছেন, ইন্না হাযিহি উম্মাতুন মারহুমাতুন মাগফুরা, আমার এই উম্মত হলো বিশেষ দয়া প্রাপ্ত, নাজাত প্রাপ্ত, ক্ষমা প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। নবীজির সাদকায় আল্লাহ এই উম্মতের তওবাটা খুব সহজ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি জামে আত তিরমিজি থেকে সহি সনদের একটি হাদিস কুদসি শোনাই আপনাদের। আল্লাহ পাক তার বান্দাকে ডেকে বলছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক আলা মা কানা ফীক ওয়া লা উবালি। ওরে বনি আদম, তুমি যতদিন গুনাহ করো করো, কিন্তু যতদিন তোমার অন্তরে এই বিশ্বাস থাকবে আমি আল্লাহ ক্ষমাকারী, আমি আল্লাহ গুনাহ মাফকারী, তুমি আমাকে ক্ষমাকারী জেনে আমার কাছে সাহায্য চাইবে, ক্ষমা চাইবে, ততদিন তোমার গুনাহ যত হোক আমি আল্লাহ তোমাকে মাফ করবে, তে কিছু পরোয়া করব না। আপনি আমি চিন্তা করতে পারি আমার গুনাহ তো অনেক বেশি, আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা? আল্লাহ বান্দাকে ডেকে বলছেন, ইয়া ইবনা আদম লাও বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগফারতু লাক ওয়ালা উবালি। ওরে বনি আদম, তোমার গুণাগুলি যদি জমে জমে বরফের মতো আমার আসমানের কিনারাকে ছাড়িয়ে, মেঘমালাকে ছাড়িয়ে আমার আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা ইস্তাগফারতানি, অতপর একনিষ্ঠ হৃদয়ে গুনাহ ছেড়ে দিয়ে পরিপূর্ণ আত্মসমর্পণের সাথে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, লাগফারতু লাক ওয়ালা উবালি, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাকে মাফ করে দিব, এতে কিছু পরোয়া করব না। এবার কেউ যদি চিন্তা করে আমার গুনাহ তো ইচ্ছেই তো বেশি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে কিনা, আল্লাহ চূড়ান্ত আহ্বান তার বান্দাকে জানাচ্ছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাও আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লাআতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। জবান ছেড়ে বলেন, আল্লাহু আকবার। ওরে বনি আদম, শুধু আসমানের কিনারা পর্যন্তই তোমার গুনাহ পৌঁছায় নাই, তোমার গুনাহ যদি বেড়ে এর চাইতে আরো বেশি হয়ে যায়, পুরা দুনিয়াটা সমান হয়ে যায়,
সাত আসমান আর সাত জমিনের মতো ভারী হয়ে যায়। এরপরে যদি তুমি আমার সাথে এমনভাবে সাক্ষাৎ করো, তুমি আমার সাথে কাউকে শিরক করো নাই, শরীক স্থাপন করো নাই, শিরকের গুনাহ যদি তোমার আমলনামায় না থাকে, আমি আল্লাহ দুনিয়ার চাইতে বড় গুনাহ হলেও আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। এবার কি হতাশ না আশা আছে? কম না বেশি? যেভাবে আওয়াজ দিতেছে মনে হয় যেন আপনাদের ডর ঢুকে গেছে যে মাফ হবেই না। তাকবীর দেন, আল্লাহু আকবার, আওয়াজ টাওয়াজ দিয়ে লোক এমনি কম, যদি আওয়াজ না দেন তাহলে আমাদের কথা বের হবে। রাগ করলেন? আল্লাহ তাআলা তার বান্দারে কেমন ভালোবাসেন, কত শর্তের পর আল্লাহ তাআলা বান্দারে বিনা শর্তে মাফ করেন, একটা ছোট্ট হাদিস আপনাদের শোনাই। কষ্ট হবে? মক্কা যখন বিজয় হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে মক্কায় প্রবেশ করলেন। গোটা মক্কায় রাসূলুল্লাহর আগমনের বার্তা শুনে প্রকম্পন সৃষ্টি হতে লাগল, গোটা মক্কাবাসী আঁতকে উঠল। আজ মনে হয় নিস্তার নাই, যেই নির্যাতন নবীজিরে করলাম আজ তিনি সুপারলেটিভ পাওয়ার, শাসন ক্ষমতা, রাজকীয় শক্তি নিয়ে আসতেছেন, কড়ায় গণ্ডায় পূর্বের সব প্রতিশোধ নিবেন, আজ মনে হয় আর ছাড় নেই। সবাই আতঙ্কিত ছিল ওই দিন। সিরাত ইবনে হিশামের মধ্যে ইবনে হিশাম তার উস্তাদ মোহাম্মদ ইবনে ইসহাক আত-তাবেঈর সূত্রে লেখেন, মক্কা বিজয়ের দিন আল্লাহর হাবিব 10,000 সাহাবী নিয়ে মক্কায় প্রবেশ করলেন। কাবার চত্বরে দাঁড়িয়ে সমবেত জনতাকে উদ্দেশ্য করে নবীজি একটি ভাষণ দিলেন। নবীজি বললেন, লা তাসরিব আলাইকুমুল ইয়াম ইযহাবু ওয়া আনতুম তুলাকা, হে মক্কাবাসী, আজ তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, কোনো প্রতিশোধ গ্রহণ করা হবে না। ইযহাবু ওয়া আনতুম তুলাকা, যাও আজ থেকে তোমরা স্বাধীন মুক্ত, আমি রাসূলুল্লাহ সবাইকে বিনা শর্তে মাফ করে দিলাম। রাসূলুল্লাহর এক আহ্বান শুনে হাজারের উপর বেদীন জায়গায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে কোরআনুল আযীমের মধ্যে ইবনে কাসির লিখেছেন, ইয়ামেন থেকে 700 লোক এসেছিলেন কাবা জিয়ারতের উদ্দেশ্যে, রাসূলুল্লাহর এক আহ্বান তারা দূরে দাঁড়ায় শুনেছেন। এই আহ্বান শুনে রাসূলুল্লাহর হাতে হাত রেখে তারাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই ওয়াদা নবীজিকে আল্লাহ তাআলা মাক্কী জীবনের শেষ সময় করেছিলেন। যারা জানেন আমার সঙ্গে পড়েন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাআইতা আন-নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হাবিব, আমি আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য এবং বিজয় আসবে, আপনি দেখবেন দলে দলে লোক ইসলামের ছায়া তলে আশ্রয় প্রদান করে গোটা জিন্দগি সব শিরক বেদাত ছেড়ে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজ সেই দিন, রাসূলুল্লাহর এক আহ্বান শুনে হাজারের উপর বেদীন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ একটু ইকো দিয়েন, হালকা হালকা। তবে হাবিব, কোনো হালকা, কোনো পেরেশানি যেন আপনাকে আস না করতে পারে, বাস কোনো সামান্য কষ্ট দুঃখ যেন আপনার হৃদয়কে আঁচ না করে। আপনি আপনার রবের গুণকীর্তন করুন, তার তাসবিহ পাঠ করুন, আর উম্মতের গুনাহের জন্য উম্মতের দরদি হয়ে আমার কাছে ইস্তিগফার করুন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তিনি অতীব মার্জনাকারী, ক্ষমাকারী। সুবহানাল্লাহ।
গোটা মক্কা আনন্দ আর উল্লাস বইতে লাগলো। সব মানুষ আজ মহা আনন্দিত, রাসূলুল্লাহ সবাইকে বিনা শর্তে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। মক্কার একজন যুবক নাম তারাসি, সে তার সামান গাঁথুলি বেঁধে মক্কা ত্যাগের চেষ্টা করল। লোকেরা তাকে পথিমধ্যে জড়ো করে ধরলেন। লোকেরা ওই যুবকটিকে ডাক দিয়ে বললেন, ওয়াসি আইনা তুরি, ওয়াসি রে তুমি কোথায় পালাচ্ছ, কোথায় ভেগে যাচ্ছ? ওয়াসি বলল, তোমরা কি জানো না আল্লাহর হাবিব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আজ রাজকীয় ক্ষমতা নিয়ে বীরের বেশে মক্কায় প্রবেশ করেছেন, তার ভয়ে পলায়ন করতেছি, কি নির্যাতন নিপীড়ন তার উপর আমরা চালিয়েছি, এমন কি নিজের দেশ থেকেও বের করে দিয়েছি, আজ মনে হয় আমাদের আর রক্ষা নাই, নিস্তার নাই, কড়ায় গণ্ডায় হিসাব নিবেন, পিঠের চামড়া আর ঠিক থাকবে না। লোকেরা বলল, অসি পালাবার কোনো কারণ নাই, ভাগবার কোনো প্রয়োজন নাই, রাসূলুল্লাহ সবাইকে মাফ করে দিয়েছেন। ওয়াসি বলল, আমার মন বলে আল্লাহর হাবিব সবাইকে মাফ করলেও আমাকে মাফ করবে না। লোকেরা বললে, অসি কি এমন অপরাধ করেছো তুমি? ওয়াসি বলল, আমি ওহদ যুদ্ধে আল্লাহর হাবিবের প্রাণ প্রিয় চাচা আমির হামজাকে নিজহাতে হত্যা করেছি, বল্লম দিয়ে আমি তার বুকটা ফেলেছি, আবু সুফিয়ানের স্ত্রী তার কলিজাটা তার দ্বারা চর্বণ করেছেন, সেই কলিজাটাও আমি ছুটিয়ে এনে দিয়েছি। আমার মন বলে রাসূলুল্লাহ তার স্মৃতি বর থেকে হাজার দৃশ্য মুছে ফেলতে পারেন, ভুলে যেতে পারেন, চাচার করুণ মৃত্যুর কথা নবীজি ভুলবেন না, আর আমাকে মাফ করবেন না। লোকেরা বলল, অসি তুমি তো আল্লাহর হাবিবের মায়া, দয়ার ক্ষমার কথা জানো না, একবার রাসূলুল্লাহর কদম মোবারকে গিয়ে হাজিরা দাও, তোমার মতো হাজার পাপি রাসূলুল্লাহ বিনা শর্তে এক মুহূর্তে মাফ করে দিতে পারে। ওয়াসি বলল, আমি ভয়ে ভয়ে রাসূলুল্লাহর মোবারক দরবারে হাজির হলাম, নবীজিকে আমি সালাম দিলাম। নবীজি বললেন, কে তুমি? আমি বললাম, আমার নাম অসি। কোন অসি? আপনার চাচা আমির হামজার হত্যাকারী। আপনার কাছে এসে যদি কইতো, মিয়া সাহেব আমি আপনার আব্বার হত্যাকারী বা আপনার চাচার হত্যাকারী, কথার আগেই এক লাশা মায়ের দিয়ে হাসপাতালের বেড একটা ফিল আপ করা হইতো, ঠিক কিনা বলেন? এ জাতি হলো হুজুগে বাঙালি। একবার না আপনার গলা কাটা সন্দেহে মানুষ মারা শুরু হইল। কি আজীব দেশ আর কি আজীব পাবলিক আমরা! বিশ্বে এত বড় বড় সেতু বানায়, কোনো জায়গায় কল্লা লাগে না, রক্ত লাগে না, বাংলাদেশে নাকি সেতু বানাইতে গেলে ব্রিজে কল্লা লাগে। এক ছেলে, সে নিয়ে যাচ্ছে তার ব্যাগের মধ্যে করে খাসির মাথা, রক্ত পড়তেছে, তো এরে ব্রাহ্মণ বাড়ি অ্যাটাক করে দিছে মায়ের, পরে খুলে দেয় আয় হায় রে ছাগলের মাথা। এই গাজীপুরে একটা নির্মম ঘটনা ঘটল হারে, এক মহিলা সে গেল তার মেয়েরে ভর্তির তথ্য আনতে, গলা কাটা সন্দেহ করে মহিলারে মায়ের দিয়া জায়গায় মেরে ফেলছে। আহ, আবার করোনার সময় বাইর হইল এক এক কারামতি, এ বলে এই দোকানে করোনার ঔষধ পাওয়া যায়। আবার আজীব কোন পীরে নাকি স্বপ্নে দেখছে যে থানকুনি পাতা বলে আমাদের এলাকায়, আপনাদের কি বলে যে গোল গোল পয়সার মতো, আচ্ছা আদা বেলকুনি নাকি এই পাতা, আচ্ছা যাই হোক, এই পয়সার মতো গোল গোল পাতা যদি বিসমিল্লাহ কইয়া এক গেলাস পানি সাথে নিয়ে তিনটা খান, তিন শ্বাসে করোনার 14 কোষ উদ্ধার হবে। রাত 3টার সময় শুরু হইলো কাহিনী, ফেসবুকে ঢোকা যায় না, হ্যাং মারে, কি লেগা এক আলহামদুলিল্লাহ 3টা পাতা খাইলাম, আশা করি করোনা শেষ। পরিশালের আগল যারা এলাকায় পোলা পানে ওই পাতা খুঁজতে গিয়ে গাঁজা পাতা খাইয়া 3টায় ফিট পড়ে গেছে।
পত্রিকায় আসছে মিয়া, বানানো কথা না। বরিশালে ওই থানকুড়ি পাতা বা আপনাদের দেশের যেই পাতা বলেন ওই পাতাই খুঁজতে গিয়া গাঁজা পাতা খায়া তিনটা ফিট পড়ে গেছে। এই হলো আমাদের জাতি, ঠিক কিনা বলেন? নবীজি বলেন অশিরে কি চাও, কেন এসেছো? ওয়াসি বলল আতেই তু কায়া রাসূলুল্লাহ উরিদু আন উসলিম, ওগো আল্লাহর হাবিব আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি, আর আপনি যদি আমারে ক্ষমা করে ইসলামের দীক্ষা দেন আমি অশি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তবে নবীজি আমার একটি শর্ত আছে, লা উসলিমু হাত্তা আসমা কালাম আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমি অশি মুসলমান হব না যতক্ষণ ওহির ভাষায় আল্লাহ তাআলা আয়াত নাজিল করে আপনাকে ক্লিয়ার তথ্য না দিবে। আল্লাহ আমাকে বিনা শর্তে মাফ করে দিয়েছেন ওহির ভাষায়, কোরআনের ভাষায়, যতক্ষণ এই কথা আমি নিজ কানে না শুনবো আমি ওয়াসি মুসলমান হব না, হব না। আল্লাহ আকবার বলেন, এতদিন পরে ক্ষমা চাইতে আসছে, তাও শর্ত দিছে কি? কোরআনের ভাষায় ওহির ভাষায় ডাইরেক্ট আয়াত নাজিল করে জানাইতে হবে আল্লাহ তাআলা তার বিনা শর্তে মাফ করছে, সুবহানাল্লাহ কইবেন না? নবীজি বললেন অশিরেক, এই যদি তোমার সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে আল্লাহর একটি সিদ্ধান্ত ফয়সালা আমি তোমাকে জানাই, তোমার রব তিনি জানিয়েছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী حرم الله إلا بالحق ولا يزنون جربنا الله أكبر واشر الله پاک جانيئছেন والذين لا يدعون مع الله إلها آخر যেই ব্যক্তি আল্লাহর সাথে অংশী স্থাপন করে শিরক করবে না, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করবে না, ওয়ালা ইয়াজনুন জিনা ভবিচার ধর্ষণ করবে না, এই তিনটি গুরুতর অন্যায় অপরাধ যদি কারো আমলনামায় না থাকে আমার আল্লাহ ওই বান্দাকে সাধারণ ক্ষমা দিয়া মাফ করে দিবে। ওয়াসি মুসলমান হবা, ওয়াসি বলল ইন্নি আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতু আন-নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক ওয়া জানাইতু ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর হাবিব আমি তো আল্লাহর সাথে শিরক করেছি, অন্যায়ভাবে নিরপরাধ মানুষ হত্যা করেছি, কত জানা ব্যভিচার আর ধর্ষণ করেছি তা তো আমার মনেই নেই, যেহেতু এই তিন দল যারা ক্ষমা পাবে সেই শর্তের মধ্যে আমার জায়গা নাই, তাওবা করে ঈমান আনলে তো আমার কোনো লাভ হবে না, রসুল আপনি আমারে বিদায় দেন আমি অসি মুসলমান হব না, হব না। নবীজি বললেন অসিরে ভাগবার কোনো কারণ নাই, চলে যাবার কোনো প্রয়োজন নাই, আমার আল্লাহ এত দয়াবান, আল্লাহর আরেকটি সিদ্ধান্ত তোমাকে শোনাই, আমার রব আল্লাহ তিনি জানিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, দুর্বল হয়ে গেছে, ওয়া আমিলা আমালান সালিহা, আর যারা নেক কাজ করার জন্য আদাবদ্ধ হবে, প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কমিটেড হয়ে নেক আমল শুরু করবে আমার আল্লাহ ওই বান্দাদের গুনাহ মাফ করবেন না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার আল্লাহ তাদের আমলনামার সব গুনাহ মাফ করে দিয়া যেই পরিমাণ গুনাহ ছিল ওই পরিমাণ আমলনামায় সব লিখে দিয়ে আমলনামাটা ভরপুর বানায় দিবে। ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা,
আর আল্লাহ তাআলা অতি মার্জনাকারী ক্ষমাকারী অসীম। মুসলমান হবা? ওয়াসী বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হব না। কারণ ওয়াসী জানালো, ইন্নী আরা ফীহি শারতান ওয়া হিয়া আল আমালু সালেহ ফালা আদরি আআমালু আমালান সালিহান আম লা। ওগো আল্লাহর হাবিব, এই জায়গায় আমি একটি শর্ত দেখতে পাচ্ছি, তা হলো তাওবা করে ঈমান আনার পরে নেক আমল করা লাগবে। আমি তো জানি না কতটুকু নেক আমল আমি করতে পারব। এর কারণ হলো দুটি, তাওবা করলাম, ঈমান আনলাম, যদি এই মুহূর্তে মালাকুল মওতের খপ্পরে আমি পড়ে যাই, আমি তো জানি না আমার হায়াত কয়দিন দুনিয়াতে আর বাকি আছে। তাওবা করলাম, ঈমান আনলাম, হায়াতের কারণে যদি আমি নেক আমল বেশি না করতে পারি, তাহলে তো আমার গুনাহ মাফ হওয়ার গ্যারান্টি নাই। দুই নম্বর ভয় আমার অন্তরে, আমি পুরানো খাতাকার, আমার পুরানা আদাত হলো গুনাহ করা, গুনার সাথে আমার বেশ লম্বা পরিচিতি, শয়তানের ঠোকায় যদি তওবার পর আবার গুনাহ করি, তাহলে তো আমার গুনাহ মাফ হবে না। যেহেতু এই সিউরিটি আমি নিজেই নিজের ব্যাপারে দিতে পারতেছি না, নবী আপনি আমারে বিদায় দেন, আমি অসি মুসলমান হব না, হব না। আল্লাহু আকবার। নবীজি বলেন, অসি যেও না, আল্লাহর চূড়ান্ত একটি ফয়সালা তোমাকে শোনাই, আমার রব তিনি জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুন যালিকা লিমান জানিয়েছেন, যেই ব্যক্তি শিরক করবে না, যার আমল নামায় শিরকের গুণা নাই, সেই ব্যক্তি ছাড়া যে কোনো আল্লাহর গোলামকে আল্লাহ তাআলা তার আপন মহিমায় তার আপন দয়ায় বিনা তওবায় মাফ করে দিবে। বিনা তওবায় কেন বললাম? তওবা করলে কুফুরও মাফ, শিরকও মাফ, সব মাফ। সুবহানাল্লাহ। বলেন, বাসী মুসলমান হবা? নবীজি সহজ বানায় আর এই ব্যক্তি খালি খটকা লাগায়। সে বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হব না। নবীজি বললেন, নফসি কারণটা কি? ওয়াসি বলল, ইন্নি আরা ফীহি শারতান আইদান ইয়া রাসূলুল্লাহ ওয়া হিয়া মাশিয়াতুল্লাহ আযজা ওয়া জাল ফালআল্লি মিম্মান লাম ইয়াশাউল্লাহ। ও আল্লাহর হাবিব, আমি এই জায়গায় আরো একটি শর্ত দেখতে পাচ্ছি, গুনাহ মাফ হতে আল্লাহর দয়া লাগবে। আমি তো জানি না আল্লাহ কার উপর দয়া করবে, কার উপর করবে না। আমার পুরানো গুনাহের দিকে তাকিয়ে যদি আল্লাহর আমার প্রতি দয়ার সিদ্ধান্ত নিতে মন না চায়, তাহলে তো তওবা করেও আমার গুনাহ মাফ হলো না। যেহেতু আমি আমার গুনাহের ক্ষমার কোনো ক্লিয়ারেন্স পাচ্ছি না, সিউরিটি পাচ্ছি না, রাসূল আপনি আমারে বিদায় দেন, আমি অসি মুসলমান হব না, হব না। ফাসাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এবার আমার নবীজি চুপ করে রইলেন, আর কোন কথা বললেন না। ফানজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা হাদিল আয়া আলা রাসূলিনা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ তাআলা আরশে আযীম থেকে আয়াত নাযিল করে অসির প্রশ্নের সব জবাব দিয়ে দিয়েছে। যারা যারা আমার সঙ্গে পড়েন, কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনুতু মির রাহমাতিল্লাহ আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দা মর্শিদ তাম গোলামদের জানায় দেন, আমার বান্দা যত গুনাহ করুক, গুনাহ তার যত হয়ে যাক, আমার বান্দা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। কোন শর্ত নাই,
ওয়াদা চুক্তির কোনো প্রয়োজন নাই, কোনো কন্ডিশন নাই। একবার যদি আমার বান্দা গুনাহ ছেড়ে দিয়া আমার কাছে তওবা করে ক্ষমা চায়, আমি আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে বান্দারে নিষ্পাপ বানায় দিব। ওয়াসিরে এবার তোমার সিদ্ধান্ত কি মুসলমান হবার কি? ওয়াসির চোখ বেয়ে বেয়ে পানি পড়া আরম্ভ করলো, বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমার লজ্জা দিয়েন না, আমি আমার প্রশ্নের জবাব পেয়ে গেছি, আপনার হাতটা আগায় দেন আর আমারে পড়ায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এবার কি আশা আছে? আশা আছে না নিরাশ? আল্লাহ মাফ করবে বিশ্বাস আছে নি বাজান? কিছু কিছু মানুষ এখনো কনফিউজড। আপনাদের মুসনাদে বাজ্জার থেকে সহি রেওয়ায়াতের একটা হাদিস শোনাই, যে হাদিসটা 13 জন মুফাসসির তাদের তাফসিরে আছে। আল্লাহর হাবিবের মোবারক দরবারে এক বৃদ্ধ একদিন আগমন করছেন, বুড়া, এত বুড়া, বার্ধক্যের কারণে কুঁজা হয়ে গেছে, শরীরের চামড়া গুলি ঢিলা ঢালা হয়ে গেছে, চোখের ভুরু গোছ পড়ে গেছে, শরীরের সব পশমগুলি সাদা হয়ে গেছে। নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি আপনার মোবারক দরবারে এসে যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ নাকি তারে মাফ করে দেয়। সুবহানাল্লাহ, দেনারে বলা, কারণ আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয্যালামু أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. سبحان الله بولين কষ্ট দিছে আপনাদের? শেষ করে দিব নাকি আর 15-20 মিনিট চালাবে? থাকতা না যাইতা? সারা রাত ওয়াজ করে দেখছেন মিয়া কত কষ্ট। সিলেটে সারা রাত বেবি মাহফিল দেখে যে আর 12টার পরে লোক থাকবে না, পরে মাইকের মধ্যে হয় সাব হল, আপনারা কেউ যাইতা না বা আমরার হুজুরের বয়ান ওর বাদ আপনারা লাগিয়া গরম শিরনির আয়োজন করা আছে, বুঝছেন নি? মানে কেউ যায় না আমাদের হুজুরের বয়ানের পর গরম শিরনি, খিন্নি মানি তাবার রুকের ব্যবস্থা আছে। 15-20 মিনিট চালাবেন ইনশাল্লাহ? আমার করতেছে দাঁতে ব্যথা, আর এক যন্ত্রণা, 14-15 দিন গেছে টানা জ্বর। যাই হোক, তারপর আমার কথা বুঝতেছেন তো ইনশাল্লাহ? কষ্ট হচ্ছে না তো? আল্লাহই বলতেছেন, হাবিব, আমার বান্দার আজীবন গুনাহ করে যদি আপনার মোবারক দরবারে ক্ষমার প্রত্যাশায় আসে, আমি আল্লাহর কাছে তওবা করে ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আপনি নবী যদি তাদের জন্য একটু সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমাকে তওবা কবুলকারী রাহিম হিসেবে পাবে, আমি বান্দার সব গুনাহ মাফ করে দিব। নবীজি বললেন, হ্যাঁ তুমি তওবা করো গুনাহ মাফ হবে। লোকটি বললেন, হুজুর আমার গুনাহ কিন্তু সাধারণ গুনাহ না, জীবনে এমন কোনো গুনাহ নাই যা আমি না করেছি। উল্লেখ্য গুনাহ হলো বিশ্বাসঘাতকতা, দুষ্কৃতি, জানা বা বিচার, তাও কি মাফ হতে পারে? নবীজি বললেন, শোনো, তোমার রব আল্লাহ জানিয়েছেন, তিনি এমন আল্লাহ যিনি বান্দা তওবা করলে বান্দার তওবা তিনি কবুল করে নেন আর বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন। তুমিও তওবা করো, আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। লোকটির মনে শান্তি নাই, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক কথায় আমি আমার গুনাহের পরিধি আপনাকে শোনাই, এত বেশি আমার আমলনামায় গুনাহ জমে গেছে, তাম বিশ্বের মানুষের মাঝে যদি আমার গুনাহ ভাগ করে দেওয়া হয়
এমন কেউ থাকবে না যার উপর আল্লাহ গজব নাজিল না করবে, তারপরেও কি আমার গুনাহ মাফ হতে পারে নাকি? নবীজি বললেন, ইয়া আব্দুল্লাহ লা তাখাফ লা তাহজান ইন্না রাব্বাকা লাগফুরুর রহিম। হে আল্লাহর বান্দা, ভয় পেও না, নিরাশ হয়েও না, দুশ্চিন্তা করো না, তোমার রব নিশ্চয় ক্ষমাকারী, তুমি তওবা করো, আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। লোকটি তওবা করলেন, শাহাদা পাঠ করলেন, নবীজি বললেন তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে, সুবহানাল্লাহ পড়বেন না? হি ওয়াজ সারপ্রাইজড, উনি আশ্চর্যান্বিত হলেন, চোখগুলি বড় বড় হয়ে গেছে, চেহারা টান হয়ে গেছে, কি বলেন, থমকে গেছে লোকটা। নবীজি বলেন, শোনো, আরো খবর আছে, তোমার গুনাই মাফ হয় নাই, যেই গুনাহের স্বীকৃতি তুমি একটু আগে দিলা ওই পরিমাণ সওয়াব আল্লাহ গুনাহ কেটে তোমার আমল নামায় দিয়ে দিয়েছেন। বর্ণনাকারী সাহাবি বলেন, আমি দেখলাম ওই লোকটি বসা থেকে সোজা হয়ে দাঁড়ায় গেছে, শাহাদা তাঙ্গুলি আসমানের দিকে উঠায়া আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলতে বলতে দৌড়ায় চলে গেছে, চিল্লা এখন সুবহানাল্লাহ। এবার কে কে বুকে হাত দিয়ে বলতে পারবেন, আল্লাহ আমারে মাফ করবে, আমি আশা রাখি, তারা দুই হাত আল্লাহর দেখান। আরে বুড়ো মানুষ চাইতে পারবে, হাত নামান, ও বাজান, যাইতে পারবেন? আরে বুড়ো মানুষ, আল্লাহ তাআলা তার হায়াত দারাজ করুক, এদিক দিয়ে যাওয়ার রাস্তা আছে, দেখেন দেখেন, ওনার একটু ধৈর্য, একজনে নিয়ে যান, বোঝান, একজনে ধৈর্য নিয়ে যান, বুড়ো মানুষ, আল্লাহ ওনার হায়াত দারাজ করুক বলি আমিন, বাকি জিন্দেগি আল্লাহ ওনাকে নেক হায়াতের সাথে রাখুক বলি আমিন। তাহলে আশা আছে তো আপনাদের, কথা কি বুঝতেছেন নি মিয়া? দেখ বুঝলেই ভালো। তাহলে এক নম্বর হলো আশা থাকতে হবে যে আল্লাহ তাআলা আমারে মাফ করবে, দুই নম্বর হলো আর নাদামা, অনুশোচনা থাকতে হবে, অনুতপ্ত হতে হবে, সারেন্ডার হতে হবে, লজ্জিত হতে হবে, এর আলামত কি চোখে পানি থাকবে। এখন আমরা গুনাহ এত বড় বড় করি, মাগার দিলের মধ্যে ভয় নেই, রাস্তার পিচ ডালায় খেয়া ফলাইছি, জনগণের টাকা মারছি, এরপরও মাইক পাইলে এমন বক্তব্য দেয় মনে হয় যেন কেবলমাত্র জান্নাত থেকে পালায় আসছে, ঠিক কিনা বলেন? আছে না এরকম, সুদ খাইয়া প্যাডের সাইজ দেওয়ানবাগের চাইতে বড় মানেছে, আছে না? এমন কথা কয় মনে হয় যেন এই 50 বছর ধরে কাবাগরের মতো বড় মসজিদের ইমাম, এর সামনে কেউ কোনো স্থান নাই, এই কনফার্ম জান্নাতি, ঠিক কিনা বলেন? ঘুষের টাকায় বাড়ি গাড়ি কইরা, হজ কইরা আইসা মসজিদের সভাপতি হয়, এমন বক্তব্য দেয় মনে হয় এর জিন্দগিতে কোনো গুনাই নাইনি, মাসুম, ঠিক কিনা বলেন? মানুষ গুনারে গুনা মনে করে না। আমি সংক্ষেপে ছেড়ে দিই, দুই নম্বর হলো আর নাদামা, অনুশোচনা থাকতে হবে, আর এই অনুশোচনার আলামত হলো চোখের মধ্যে পানি, যার তওবার মধ্যে অনুশোচনা নাই, চোখের পানি নাই, ওর তওবা কবুল হয় না। আমি ছোট্ট একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি, দেখুন, আপনি আমি গুনারে গুনা মনে করি না, সাহাবায়ে কেরাম সামান্য গুনারে, সামান্য ছোট্ট অপরাধকে কত বড় গুনাহ মনে করত, আল্লাহু আকবার মনে। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল লাম্মা ক্বাদিমা আন-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মদিনা আখা বাইনাল আনসার ওয়াল মুহাজিরিন ফিল মদিনা, হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি যখন মক্কা থেকে মদিনায়, কথা কি শুনতেছেন আপনারা? আমার দিকে তাকায় থাকেন। যখন নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে আগত মুহাজির সাহাবি আর মদিনার আনসারি সাহাবিদের সাথে রাসূলুল্লাহ খাস ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন, সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, শোনো, আজ থেকে তোমরা ইমানি ভাই, সব সম্পর্কের উপরে ইমানের সম্পর্ক মজবুত থাকবে, সুবহানাল্লাহ বলেন। আখা বাইনা সাঈদ ইবনে আব্দুর রহমান
বিশেষ করে দুই সাহাবি সালাবা আনসারি আর সাঈদ ইবনে আব্দুর রহমানের মধ্যে খাস ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন। সালাবা আনসারি ছিলেন গরিব মানুষ, আর সাঈদ ইবনে আব্দুর রহমান ছিলেন প্রভাবশালী ব্যক্তিত্ব, সম্পদওয়ালা সচ্ছল মানুষ। নবীজি বললেন, সাঈদ ইবনে আব্দুর রহমান, সালাবা আজ থেকে তোমার সাথে থাকবে, তুমি একজন বিশ্বস্ত সহযোগী দীনী ভাই পাইলে, আর ওরও একটা নিরাপদ থাকা খাওয়ার আশ্রয় হয়ে গেল। সালাবা আনসারি চলে আসলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে, জঙ্গল থেকে কাঠ কেটে এনে দেন, কুয়া থেকে পানি উত্তোলন করে দেন, বাজার থেকে বাজার এনে দেন। এভাবে এই দিনটা আর চলতে লাগলো। হঠাৎ করে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা অর্ডার করলেন, হাবিব মদিনা মুনাওয়ারা থেকে আপনাকে তাবুক যেতে হবে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তাবুক মদিনা মুনাওয়ারা থেকে 700 মাইল দূরে। আল্লাহর হাবিব 30,000 সাহাবী নিয়ে গিয়েছেন, ওইদিকে কাফের সংখ্যা হলো 3,00,000। মুসলমানদের ইমান গর্জন তর্জনার তাকবীরের হুঙ্কারে কাফেররা এমন ভাবে ভয় পেয়ে গেল, যুদ্ধ ছাড়াই পালায় গেছে। আল্লাহ মুসলমানদের বিনা যুদ্ধে মহান তাবুক বিজয় দান করে দিয়েছে। ওই যুদ্ধে আল্লাহর হাবিব সাঈদ ইবনে আব্দুর রহমানকে সঙ্গী হিসেবে নিয়ে গেছেন, আর সাঈদ ইবনে আব্দুর রহমান ঘর বাড়ি দেখাশোনার জন্য সালাবা আনসারিকে রেখে গেছে। ভাই তুমি দেখে রেখো আমি গেলাম। সালাবা আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে লাগলেন তার বাড়িতে। সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘর হলো নির্জন এক এলাকায়, টিলার উপরে একাকী একটি ঘর। সালাবা আনসারি সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরের উঠানে বসে একাকী নির্জনে কাজ করতে লাগলেন। একাকী নির্জন জায়গা পেয়ে শয়তান তাকে ধোকায় ফেলল, প্ররোচনা দিতে লাগলো, সালাবা একটুখানি কাজটা বন্ধ করো, ঘরের কপাটটা মেলো, পর্দাটা উঠাও, দেখো তো ঘরের মধ্যে কে আছে। হযরত সালাবা একাকী নির্জন জায়গায় ঘর হওয়ার কারণে শয়তানের প্ররোচনায় পড়ে আস্তে করে গিয়ে ঘরের কপাটটা মেললেন, পর্দাটা তুললেন, দেখতেছেন ঘরের মধ্যে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বসা। ওয়াকানাত ইমরাতান জামিলা, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিলেন প্রচন্ড সুন্দরী। সালাবা আনসারি রূপের আকর্ষণে বিমোহিত হয়ে আর শয়তানের প্ররোচনায় পড়ে হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা একটু ধরেছেন, আর সীমা অতিক্রম করেন নেই। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বললেন, সালাবা ইত্তাকিল্লাহ, সালাবা তুমি আল্লাহকে ভয় করো আর আমার হাতটা ছেড়ে দাও, ঘর থেকে বের হয়ে যাও। সালাবা তুমি মনে করেছো একাকী নির্জন জায়গায় তুমি আমার হাত ধরলে কেউ দেখবে না। সালাবা তোমার মনে রাখা উচিত পৃথিবীর সবার দৃষ্টির সীমা ফাঁকি দেওয়া যায়, আল্লাহ রব্বুল আলামিনের দৃষ্টির সীমা কখনো ফাঁকি দেওয়া যায় না। ঘর থেকে বের হয়ে যাও। ওমা হাফিজতা হুরমাতা আখিকাল গাজী ফি সাবিলিল্লাহ, সালাবারে আমাদের চরিত্র সৌন্দর্য সম্পদ তোমার কাছে আমানত, তুমি তো তোমার মুজাহিদ ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের আমানতের খেয়ানত করছো, তুমি তো তার স্ত্রীর হুরমত নষ্ট করছো, এখনই বের হয়ে যাও আর আল্লাহকে ভয় করো। এতটুকুন কাজ আর এতটুকুন কথা হযরত সালাবার অন্তরে আল্লাহ ভীতির এমন ঢেউ তুলে দিলেন, হযরত সালাবা চরম লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে মস্তক অবনত করে ঘর থেকে বের হয়ে গেলে। চোখের পানি ছেড়ে দিয়ে চরম অনুতপ্ত হয়ে আসমানের দিকে চেহারাটা ঘুরিয়ে দিয়ে আবেগ ভরা দিল নিয়ে আল্লাহকে একটা ডাক দিলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিল যুনুব, আল্লাহ তুমি তো তুমি আর আমি তো আমি,
তুমি আমার মহান রব, আর আমি তোমার নাদান গোলাম। আল্লাহ তোমার কাজ বারবার বান্দারে ক্ষমা করা, আমার কাজ গুনাহ করা। আল্লাহ তুমি আবার আমারে মাফ করে দাও। দিনরাত রোজাতে মগ্ন হয়ে পড়লেন। ওইদিকে মহান তাবুক বিজয় করে রাসূলুল্লাহ হাসি মুখে আনন্দ নিয়ে মদিনায় ফিরেছেন। সাঈদ ইবনে আব্দুর রহমানও ফিরলেন মদিনায় আনন্দ ভরা মুখে হাসি নিয়ে। চলে আসলেন মদিনা মুনাওয়ারা থেকে তার বাড়িতে। বাড়িতে গিয়ে তিনি তার দিনি ভাই সালাবা আনসারিকে খুঁজে পাচ্ছেন না। স্ত্রীকে বললেন, আমার দিনি ভাই সালাবা কোথায়? তোমরা কি তাকে কষ্ট দিয়ে বের করে দিয়েছো নাকি? আমার দিনি ভাই কেন রেখে গেলাম? কই আমার দিনি ভাই, পাই না কেন? স্ত্রী বললেন, আল্লাহি ইন্নাহু কদ আলকা বিনাফসিহি ফি বুহুরিল খাতায়া। তোমার দিনি ভাই নিজেকে একটি গুনাহের সাথে জড়িয়ে অনুশোচনার আগুনে পুড়তে পুড়তে রণাজারির সাগরে ভাসতে ভাসতে নিজেই স্বইচ্ছায় চলে গেছেন ঘর থেকে, আমরা তাকে বের করে দেই নাই। সুবহানাল্লাহ। পরে ওইদিকে সালামা আনসারি দিন রাত রণাজারি করতে লাগলেন, একই কথা বলে বলে আল্লাহকে ডাকছেন, আল্লাহ তুমি তো তুমি আর আমি তো আমি, তোমার কাম বান্দারে ক্ষমা করা, আমার কাম গুনাহ করা, আল্লাহ তুমি আবার আমারে মাফ করে দাও। মনে তার শান্তি নাই, চলে গেলেন তার বাড়িতে। বাড়িতে তার স্ত্রী ছিল না, ছোট্ট একটি মেয়ে ছিল, নাম তার খিমসানা। তিনি সেই মেয়েকে ডাক দিয়ে বললেন, খিমসানা, ও আমার ছোট্ট কন্যা মা খিমসানা, আমি তোমার আব্বা একটি অপরাধ করেছি, আমি একটি গুনাহের সাগরে নিজেকে ডুবাই দিয়েছি, তুমি আমার হাত পায়ের মধ্যে জিঞ্জির আর বিড়ি পড়িয়ে দাও, যতক্ষণ রাসূলুল্লাহ আমার ক্ষমার সুসংবাদ না দিবে, আমি সালাবা তোমার বাবা হাত পা থেকে ততক্ষণ জিঞ্জির আর বিড়ি খুলব না। আল্লাহ আকবার। সামান্য একটা গুনারে সাহাবা ইকরাম কেমন মনে করছে? হাত পায়ের মধ্যে জিঞ্জির বেড়ি লাগালেন, একই কথা বলে বলে আল্লাহর সামনে কাঁদতেছেন। সারা রাত রোনাজারি করেন, খাবারটা মুখে দেন না, রোনাজারিতে তার রাত কেটে যায়। একই কথা বলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিদ্দুনুব, ও গো আমার মালিক আল্লাহ, তুমি তো তুমি আর আমি তো আমি, তোমার সাথে কি আমার জোড়া নাকি রে মাওলা, তুমি আমার মহান রব, আর আমি তোমার নাদান গোলাম, তুমি বারবার বান্দারে আপন দয়ায় ক্ষমা করো, আমি নির্লজ্জ গোলাম, বারবার আবার গুনাহ করি, আল্লাহ তুমি আবার আমারে মাফ করে দাও। মনে তার শান্তি নাই, চলে আসলেন ক্ষমার প্রত্যাশা নিয়ে হযরত আবু বকরের কাছে। এসে বললেন, ইয়া আবা বকর, কদ লামাসতু ইমরাতা আখি আল গাজী ফি সাবিলিল্লাহ, ওরে আবু বকর, আমি একটি গুনাহ করে ফেলেছি রে ভাই, রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী আমার দীনি ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান, যুদ্ধে মুজাহিদ অবস্থায় থাকাকালীন আমি তার স্ত্রীর শয়তানের ধোকায় পড়ে একটু হাত ধরেছিলাম, আর কিছুই করি নাই। হাল্লি মিন তাওবা ইয়া আবা বকর, আবু বকর রে, আমার জন্য কি আল্লাহর কাছে কোনো তওবার দরজা খোলা আছে নাকি? কি মনে করো তুমি? এ কথা শুনে সিদ্দিক আকবর বললেন, উখরুজ মিন ইন্দি, বের হয়ে যাও আমার নিকট হতে, দূর হয়ে যাও, আমি আবু বকর তোমার পাপি মতো পাপিষ্ঠের তওবার সুযোগ আছে বলেই মনে করি না। সুবহানাল্লাহ। পরে এটা তিনি দোষের কিছু বলেন নাই, তার তাকওয়ার লেভেল যেরকম, ওনার উত্তরটাও আসছে সেরকম। সুবহানাল্লাহ। চলে আসলেন হযরতে ওমরের কাছে, তিনিও বের করে দিলেন। অবশেষে চলে আসলেন রাসূলুল্লাহ নূরময় কদম মোবারকে।
নবীজির কাছে আসছেন, নবীজি তার দিকে তাকায় আছেন অবাক দৃষ্টিতে, সালামা কি হয়ে গেল তোমার? হাত পায়ের মধ্যে জিনজিন বেরিয়ে লাগাইল, চেহারাটা মলিন কেন, চোখের কিনারায় কালা আবরণ পড়ে গেছে, শুকায় কাঠ হয়ে গেছ, তোমাকে তো আমি এরকম রাখি নাই, তোমার না কয়েকদিন আগে দেখলাম সুস্থ সবল মানুষ, সালাবা তোমার এই দৃশ্য আমি রসুলকে জাহান্নামীদের কথা মনে করায় দিল, এমন হইল কেন তোমার? তিনি সব বললেন, ইন্নি লা মাসু ইমরাতা আখি আল গাজী ফি সাবিলিল্লাহ হাল লি মিন তাওবা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব আমি একটা অপরাধ করে ফেলেছি, আপনার সাহাবি সাইদ ইবনে আব্দুর রহমান আপনার সাথে যুদ্ধে থাকা অবস্থায় আমি তার স্ত্রীর হাত ধরছিলাম শয়তানের ধোকায় পড়ে, আমার জন্য কি কোনো তওবার দরজা খোলা আছে, আমাকে কি একটু আশ্বস্ত করা যায়? এ কথা শুনে নবীজি চরম কষ্টে দুঃখে তার চেহারায় মোয়াটা সালাবা থেকে ঘুরাই নিলেন। হযরত সালাবা এক চিৎকার দিয়ে রাসূলুল্লাহর মোবারক দরবার থেকে বের হয়ে গেলেন। তিনি মনে করলেন, যেহেতু সরকার এ তো জাহান নবীউল আম্বিয়া আমার থেকে চেহারাটা ঘুরাই নিয়েছেন, আমার মনে হয় কপাল পুড়ে গেছে, আর মনে হয় তওবা কবুলের কোনো রাস্তা খোলা না। দুঃখে কষ্টে সব খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন, বাড়িতেও গেলেন না, মদিনা মুনাওয়ারা ছেড়ে দিয়ে মদিনা মুনাওয়ারা থেকে একটু দূরে নির্জন পাহাড়ি এলাকায় গিয়েছেন, এক পাহাড়ের চূড়ায় গাছের তলায় সারা রাত অবস্থান করেন, রোনাজারি করে একই কথা বলে বলে কাঁদতেছেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা, আল্লাহ তুমি তো, তুমি আর আমি তো আমি, তুমি আমার মহান রব, আমি তোমার নাদান গোলাম, তুমি বারবার ক্ষমা করো আর আমি গুনাহ করি, তুমি আবার আল্লাহ আমারে মাফ করে দাও। এমন অবস্থায় তার নাজারি দেখে হযরত জিবরিল ওহীনিয়ে রাসূলুল্লাহ মোবারক কলামে চলে এসেছেন। হযরত জিবরিল সে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহ ইয়াকরাউক সালাম, ও আল্লাহর হাবিব আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আর একটি ওহী পাঠিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, হাবিবি আন খালাকতাল খালকা আও আনা, দোস্ত বান্দাকে আপনি বানাইছেন না আমি বানাইছি? নবীজি বললেন, না আমি, ইয়া সাইয়্যিদি ইয়া রাব্বি আনতা খালাকতাল খালকা, আল্লাহ বান্দা তো আমি বানাই নাই, বান্দা তো আপনি বানাইছেন, চিল্লায় এখন সুবহানাল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিবি বাশির আব্দি কদ গফারতু লাক, হাবিবরে আমার বান্দা সালামাকে আপনি সুসংবাদ জানিয়ে দেন, আর নাজারি করতে হবে না, তওবা আর নতুন প্রয়োজন নাই, আমি আল্লাহ সালামার তওবা কবুল করে তার নিষ্পাপ ঘোষণা করে দিলাম। নবীজি বলেন, সালামিরা মান ইয়াতিনি বিসালামা, কে আমার কাছে আমার সাহাবি সালামাকে দিতে পারবে? فقام ابو بكر وعمر وقام علي وسلمان رضي الله عنهما দুইজন দাঁড়ায় আবু বকর ওমর আর দাঁড়িয়েছেন হযরত আলী আর সালমান। নবীজি বললেন, আবু বকর ওমর বসো, সালমান আর আলী যেখান থেকে পারো আমার সালামাকে দ্রুত আমার কাছে ফিরিয়ে দাও। হযরত আবু বকর ওমর বসলেন, আলী আর সালমান গোটা মদিনা মুনাওয়ারায় তন্ন তন্ন করে খুঁজেছেন, সালাবা আনসারী খোঁজ তারা পান নাই, মদিনা মুনাওয়ারা থেকে একটু দূরে পাহাড়ি শিয়ম চলে চলে গেছেন, সারাদিন খুঁজছেন সেখানেও পেলেন না, হঠাৎ করে এক রাখালকে দেখে বল, ইন্নাকুম তাতলুবান রাজুলুন আল হারিব মিন আযাবিল্লাহ, তোমরা আল্লাহর এমন একজন গোলামকে খুঁজতে বের হয়েছ যে কিনা প্রতিনিয়ত তওবা করে জাহান্নাম থেকে পালিয়ে আল্লাহর আযাব থেকে পালিয়ে দ্রুত গতিতে আল্লাহর জান্নাতের দিকে ছুটে চলতেছে, বলে এর নামই তো সালাবা, এরই তো খুঁজতেছি, বলে এখন পাবা না, অপেক্ষা করো,
পশ্চিম আকাশে যখন সূর্য ঢলে পড়বে, সালাম আনসারি ওই পাহাড়ের চূড়া গাছের তলায় আসবে, তখন গিয়ে তারা ধরবে। এখন পাওয়া সন্ধ্যা হয়ে গেল, সালাম আনসারি চলে আসলেন পাহাড়ের চূড়া গাছের তলায়, সিজদাত অবস্থায় আছেন, পুরানো সেই কথা বলে বলে মোনাজাতে মগ্ন হয়ে আছেন। হযরত আলী এবং সালমান দুইজন পাহাড়ের চূড়ায় উঠে হযরত সাহাবাকে পিছন থেকে ডাক দিয়ে বললেন, কুমিয়া সালমান, সালমান তুমি দাঁড়িয়ে যাও, আর নাজারি করতে হবে না, সিজদা থেকে মাথা উঠাও, আল্লাহ হাবিব সুসংবাদ দিয়েছেন, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিয়েছে। সালমান মদিনা মুনাওয়ারা আল্লাহ হাবিব তোমার ইন্তেজার করছেন, ভূগত ভূকু সালামি দাঁড়াতে পারেন না। হযরত আলী ধরলেন ডান হাত, সালমান ধরলেন বাম হাত, দুই সাহাবী কাঁধে ভর করে চলে আসেন মদিনা মুনাওয়ারায়। হযরত আলী বলেন, আমরা এমন সময় মদিনা মুনাওয়ারায় এসেছি, আল্লাহ হাবিবের প্রিয় মসজিদ মসজিদে নববীতে মাগরিবের আযান হয়ে গেছে, হযরত বেলাল ইকামত দিয়েছেন, আমার রাসূল তিনি তার নূর মানু সাল্লাল্লাহু মুবারাকায় ইমামতিতে দাঁড়িয়েছেন। হযরত আলী বলেন, আমরা তিনজন এসে সর্বশেষ কাতারে দাঁড়ালাম, ওই দিন আল্লাহ হাবিব প্রথম রাকাতে মাগরিবের সালাতে প্রথম রাকাতে বললেন সূরা তাকাসুর, যেই না আল্লাহ হাবিব নামাজের মধ্যে প্রথম আয়াতটি তেলাওয়াত করলেন, দ্বিতীয় চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। নামাজ শেষ হয়ে গেল, কিছুক্ষণ পরে বললেন, মাথায় পানি ঢেলে কোন লাভ হবে না, কদ ফালাকাত দুনিয়া, ইসাবি তাওয়ারনে জ্বলতে জ্বলতে রোনা জারিরা কোণে পড়তে পড়তে আল্লাহর ভয় দুনিয়া থেকে বিদায় নিয়ে পরপারে চলে গেছে। সাহাবায়ে কেরামের রোনা জারি শুরু হয়ে গেল, দরজার কিনারা তার ছোট্ট মেয়ে খিমসানা দাঁড়িয়ে আছে, নবীজির কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন, আমার আব্বার কি হলো আমি দেখতে চাই। নবীজি বললেন, খিমসানা ইজাজত দিলাম, তোমার আব্বারে দেখে আসো। ছোট্ট মেয়েটি বাবার লাশের পাশে দাঁড়িয়ে কচি ডান হাত কপালের মধ্যে রেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলো, বাবা ও বাবা, তুমি তো জানো আমার মা নাই, আমার মায়ের সুদর্শন চেহারাটা আমার মনে নেই, আমার মায়ের আকৃতি গঠনের কথা আমার মনে নেই, আমার এই পৃথিবীতে একটি ভাই নাই, একটি আপন বোন নাই, এই পৃথিবীতে আমার একমাত্র বেঁচে থাকা অবলম্বন ছিলে তুমি, আজকে তুমি আমাকে রেখে বিদায় নিয়ে চলে গেলে আমি কার কাছে থাকবো, কার আমি বাবা বলে আদর করবো, কার কোলের মধ্যে আমি আসতে গিয়ে উঠবো, কে আমার চুম খাবে, আমি তো এই পৃথিবীতে একা হয়ে গেলাম, কিন্তু আমার আপন অবশিষ্ট রইল না, কার কাছে রেখে গেলাম আমার, এই বলে ছোট্ট মেয়েটি কান্না করতে লাগলো। রাসূলুল্লাহ পেছন থেকে ডাক দিয়ে বললেন, খিমসা, তোমার কান্নার কোনো কারণ নাই, দুঃখ করবার কোনো প্রয়োজন নাই, আজ থেকে আমি রাসূলুল্লাহ নিজে তোমার বাবার দায়িত্ব নিলাম। খিমসানা
আজ থেকে আমি রসুল নিজেই তোমার বাবার মতো, আমার আয়েশা তোমার মায়ের মতো, আমার ফাতেমা তোমার বোনের মতো। ছোট্ট মেয়েটি চোখের পানি মুছে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে পেয়ে আমি আমার জীবনের সব দুঃখ ভুলে গেলাম। নবীজি বললেন, আলি সালমান সাহাবীরা দ্রুত আমার সাহাবাকে গোসল দাও, কাফন পড়াও, আজ আমি রাসূলুল্লাহ নিজে আমার সালাত জানাজা নামাজের ইমামতি করব। হযরত আলী বলেন, গোসল হয়ে গেল, কাফন হয়ে গেল, জান্নাতুল বাকির মধ্যে সাহাবাকে দাফন করা হবে, জানাজার জন্য আমরা রওনা হলাম। পিছনে হাজার হাজার সাহাবীদের ঢল, মাঝখানে সাহাবা লাশ আর খাটিয়া। এর আগে আল্লাহর হাবিব একাকি নির্জনে চলতেছেন, আমি আমি লক্ষ্য করলাম কিছুর যাওয়ার পরে হঠাৎ করে রাসূলুল্লাহ তার কালাম মোবারক থেকে জুতা মোবারক খুলে ফেললেন, খালি পায়ে চলতে লাগলেন। আমি আলি অবাক হয়ে গেলাম, তখন আর নবীজিকে প্রশ্ন করার সুযোগ পেলাম না। মদিনার মুনাওয়ারায় ফিরে আল্লাহ হাবিবকে আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, জীবনে কত জানাজা আপনি পড়িয়েছেন, আমরা আপনার পেছনে কত জানাজা পড়েছি, কোন সাহাবীর জানাজায় আপনি আপনার কালাম মোবারকের জুতা মোবারক খুলেন নাই, আর সাহাবার জানাজায় এমন কি ঘটল, আপনি হঠাৎ করে আপনার কালাম মোবারক থেকে জুতা মোবারক খুলে কষ্ট করে খালি পায়ে হাঁটলেন, জানতে চাই। নবীজি বললেন, তুমি তো জানো না, তাওবার কারণে আল্লাহ ভীতির কারণে, অনুশোচনা করার কারণে, অনুতপ্ত হওয়ার কারণে আমার সাহাবি সাহাবার কেমন সম্মান বেড়ে গেছে। ওরে তার তাওবা আমার আল্লাহ এমন বেশি পছন্দ হয়ে গেছে, তার মৃত্যুতে আমার আল্লাহ এত বেশি খুশি হয়েছে, তার সম্মানে আজ আল্লাহ তাআলা আজ আকাশ এবং জান্নাতের সব দরজা খুলে দিয়েছে। ওরে ভিড়ের কারণে আমি রাসূলুল্লাহ আমার কালাম মোবারকের তালাম মোবারক রাখবো এমন ফাঁকা জায়গা ওটা মদিনা মুনাওয়ারায় আজকে খুঁজে পাই না। তিন নম্বর হলো যে গুণা একবার করছেন আর গুণা করা যাবে না, ওই গুণা করা যাবে না। তাহলে তিনটা শর্তের প্রথমটা হলো হৃদয়ের মধ্যে এই আশা থাকতে হবে যে আল্লাহ তাআলা মাফ করবে, দুই নম্বর নাদামা অনুশোচনা হতে হবে, অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, চোখের তিন নম্বর যে কোনো একবার করেছেন আর করা যাবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা একটু সংক্ষিপ্ত ভাবে আল্লাহ হাবিব